আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনারা এমন একটি অলৌকিক বিষয় দেখতে পারবেন যা আপনাকে সত্যিই হতভম্ব করে তুলবে ইনশাল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এ বিশ্বজগতের সৃষ্টিকর্তা হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি প্রতিনিয়ত এই বিশ্বজগৎ সহ স্বয়ং মানুষদের মধ্যেও তার নির্দেশনাবলী প্রকাশ করে থাকেন, যেন পৃথিবীর মানুষগুলো এটা অনুধাবন করতে পারে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনিই হলেন সকল প্রাণীজগতের স্রষ্টা। এবার এই ভিডিওটির দিকে লক্ষ্য করে দেখুন। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন তিন চোখ বিশিষ্ট একটি শিশুকে। এ শিশুটি জার্মানিতে জন্মগ্রহণ করে। শিশুটির এই ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক আকারে ভাইরাল হয়। এই ভিডিওটি দেখে সত্যিই আমি বিস্মিত হয়েছি, তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই শিশুটি সম্পর্কে অনেকেই বলেছে এটি নাকি আল্লাহ তাআলার কুদরত, আবার অনেকেই বলেছে যে এটি নাকি এডিট করা ভিডিও। এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমাদের বিশ্বাস আল্লাহ পাক রাব্বুল আলামিন যা চান তাই করতে পারেন। এই ভিডিওটি সত্যি না মিথ্যা তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। বন্ধুরা, এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত কিছুই সৃষ্টি করেছেন সবগুলো সৃষ্টির সেরা জীব মানুষ। আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদত করতে ব্যর্থ হলে মৃত্যুর পর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। তাই আসুন আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি। আমিন।